আমি এখানে যেভাবে বলবো ঠিক সেম হুবহু এইভাবে করে যাবেন, এখানে মেশিন রেডি করে যাবেন, ঠিক বাসায় যাও মেশিন রেডি করবেন, বাসায় আপনাদের পরীক্ষা দিবেন, পরীক্ষা যদি দেন তাহলে নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবে, মনে করেন আপনি সব সমস্ত কোশ্চেনগুলো গোছ করে গেছেন, সব পারেন, পরীক্ষা যতক্ষণ না দিবেন ততক্ষণ কিন্তু কনফিডেন্স আসবে না। আর পরীক্ষা দিতে গেলে দেখেন জামার জিনিসও দেখা যাবে যে উল্টাপাল্টা হচ্ছে, সো পরীক্ষা দেওয়াটার অভ্যাস করবেন, দ্যাটস ওয়াই বাসাতেও কিন্তু এই সফটওয়্যারগুলো নিয়ে যাবেন, বাসাতেও পরীক্ষাগুলো দিবেন। তো আমি আপনাদেরকে কয়টা দিছি, একটা হচ্ছে আপনাদের পিডিএফ তো আপনাদের কাছে আছেই, এখানে প্রায় আমাদের 279টা কোশ্চেন আছে, তাই তো? আচ্ছা পিডিএফটা আছে, আর আমি আপনাদের সফটওয়্যার দিছি হচ্ছে বিসি এক্সাম সিমুলেটর দিছি, আর হচ্ছে এক্সাম ফরম্যাটর দিছি, এবং এই দুটো সফটওয়্যার আপনাদের লাগবে। তো এটাকে আমি ক্র্যাক করে মানে এক্সট্রাক্ট করে রাখি, এখানে আমাদের ক্র্যাক ভার্সনটা আছে, ক্র্যাক ভার্সনটা এখানে আছে। এখন আপনারা যেইভাবে কাজ করবেন, আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবে এখনই করেন আপনারা। আচ্ছা ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই সফটওয়্যারে যে এক্সাম ফরম্যাটরটা সেট আপ দেব, কেমন আমার এক্সাম ফরম্যাটরটা সেট আপ দেওয়া আছে, জাস্ট সেট আপ তো দেখানো কিছু নাই আশা করি, নাকি আমি এক্সাম ফরম্যাটর লঞ্চ করলাম, আপনারাও ওপেন করেন এক্সাম ফরম্যাটর সফটওয়্যারটা, এটা নিয়ে আসেন সবাই। এখন ফাইল থেকে ইম্পোর্ট করব কোন ফাইলটা, সেই পিডিএফ ফাইলটা আমরা ইম্পোর্ট করব, আমার পিডিএফ ফাইলটা কোথায় আছে মাইক্রোসফট ভেন্ডরের ভিতরে ডেস্কটপ মাইক্রোসফট ভেন্ডর, এটা এই পিডিএফ ফাইলটা আপনারা ইম্পোর্ট করেন কুইক, আপনারা যেখানে রাখছেন সেখান থেকে দেখা যায় সমস্যা নেই, যে কোনো জায়গায় থাক। আচ্ছা সবার তো আসছে, মহিলা আসছে, এখানে দেখেন আমাদের যে 779টা কোশ্চেন ছিল এখানে সেই 779টা কোশ্চেন আছে, আমি এখান থেকে দেখতে পারি এভাবে, কেমন 779টা কোশ্চেন এখানে আছে। এখন এই ফাইলটা সরি 279 ফাইলটা আমরা করব, এখান থেকে আমরা সেটিংসে যেতে পারি, সেটিংসে কিছু জিনিস চেঞ্জ করতে পারি, এখানে দেখেন আপনার কোশ্চেন ফরম্যাটটা কিভাবে পাবেন, এখানে কোশ্চেন নং এইভাবে আসবে, কোশ্চেন নং এক, কোশ্চেন নং দুই, অথবা আপনি যদি চান কোশ্চেন এক কোশ্চেন দুই, আবার কোশ্চেন কলম দিয়ে এক এইভাবে, যেটা আপনার ইচ্ছা, কেমন? তো বাই ডিফল্ট আমি এটা রাখলাম, ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক, কোনো সমস্যা নাই। আচ্ছা রিমুভ পেজ নাম্বার, কোশ্চেনের মধ্যে তো আপনার যখন আসবে পেজ নাম্বার তো দরকার নেই, দরকার আছে? তো আমি রিমুভ পেজ নাম্বার, রিমুভ লিডিং স্পেসেস এগুলো বাদ দিলাম, ডিফল্ট যা আছে তাই রাখলাম, এক্সট্রা কিছু করার দরকার নাই। ওকে এখন আমি এটা সেভ করবো, সেভ অ্যাজ, সেভ অ্যাজ করবো আরটিএফ ফরম্যাটে, বাই ডিফল্ট থাকে দেখেন আরটিএফ ফরম্যাট, এই আরপিএফ ফরম্যাটে আমি সেভ করেন, আমি আমার এখানে সেভ করতেছি, সরি সফটওয়্যার না, আমি আমার ভেন্ডর 740 এর ভিতরে আমি সেভ করতেছি, আপনারা যে কোনো জায়গায় সেভ করতে পারেন কোনো সমস্যা নাই, আমি ওই একটা ফোল্ডারের ভিতরে সব সেভ করতেছি, সেভ। আচ্ছা আমাদের যে শেষ আমরা এটা কেটে দিলাম, তাহলে আমাদের এই ফাইলটা আমরা এই যে এটা তো না আরটিএফ ফাইল, কেমন? এখন সফটওয়্যারে যাব, সফটওয়্যারে এই যে এটা দেখেন রার আছে, এটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন, কেমন? এক্সট্রাক্ট করলে যেটা আসবে আমার এক্সট্রাক্ট করা আছে, আমাকে আপনি কি বুঝতেছেন? তো এটা আমি এক্সট্রাক্ট করলাম, আপনারা জাস্ট এক্সট্রাক্ট হেয়ার করে নেবেন, করে নিলে আমার যেখানে আছে আমি এখান থেকে যাব, এই ফাইলটা আপনারা সেট আপ দিয়ে দেন, বিসি এক্সাম সিমুলেটর ডেমো সেট আপ ডট এক্সে এটা দিয়ে দেন, সরি আপনারা তো অনেকে আমি এক্সট্রাক্ট করা ফাইল দিছি, তো যারা পেন ড্রাইভে আছে তাদের মনে পান নাই, হ্যাঁ সেই তো বললাম যাদের আছে তাদের তো করা দরকার নেই, তারা এখান থেকে নিয়ে নেন। আচ্ছা আর যাদের শুধু এটা দিছে উইনার সফটওয়্যার লাগবে কিন্তু, আচ্ছা এখন এখান থেকে আমরা বিসি এক্সাম সিমুলেটর এটা আপনারা সেট আপ দিবেন, অলরেডি এক্সিস্ট আমার আগে থেকে সেট আপ দেওয়া আছে, দেখছো আমি আর দিচ্ছি না, আপনি দিলাম আমি তারপর আবার দেন নেক্সট, এখানে যা আছে ফুল ইনস্টলেশন থাকবে নেক্সট,
আমার ডেস্কটপ আইকনে ভিসি ফাইল ভিসি ডিজাইনার দুটো ফাইল তৈরি হবে কেমন নেক্সট ইনস্টল আমি এটা এই লঞ্চ করার দরকার নাই ফিনিশ দিয়ে দিলাম এইটুকু করেন আচ্ছা এখন এই ক্র্যাকে যাবেন ক্র্যাকে যান ক্র্যাক থেকে এই ডিজাইনারটা ওপেন করেন আপডেট নাও আছে এটা দরকার নাই ক্যান্সেল করে দেন আচ্ছা এটা ওপেন হচ্ছে সবার দেন এখন ফাইলস থেকে আপনি এটা ইম্পোর্ট করেন কোনটা ইম্পোর্ট করবেন যেটা হচ্ছে আমরা আরটিএফ যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি সেটা নেক্সট দেন এই দেখেন আরটিএফ টা দেখাই দেন আপনাদের বাইট ফরম্যাট টেক্সট ফাইল থাকে আরটিএফ টা দেখান উইচ টেক্সট ফরম্যাট ফাইলটা দেখান যেটা আমরা এই ফরম্যাটে করছি কেমন আমাদের টিএক্সটি ফরম্যাটে আমরা এভাবে করতে পারি না যেহেতু পিডিএফ থেকে টিএক্সটি ফরম্যাট এভাবে হয় না বিসিএফ ফরম্যাটে না আমরা এইভাবেটা করব দেন নেক্সট এবার ব্রাউজ করে আপনি কোথায় রাখছেন সেটা আপনি দেখান আমি রাখছিলাম কোথায় মাইক্রোসফট ভেন্ডর এই যে আমার এখানে রাখছিলাম এখান থেকে দেখা যাবে ব্রাউজ করে আরটিএফ ফরম্যাটটা পিডিএফ না কিন্তু একটু আগে যেটা করছেন হ্যাঁ সেটা দেখাবেন এবং প্রিভিউ তো দেখেন 779 টা কোশ্চেন দেখাচ্ছে পাসিং স্কোর 800 হইছে সবার দেন নেক্সট এবো তো আসছেন এখন এখানে দেখেন আমার আপনি যে পরীক্ষাটা দিবেন পরীক্ষার সময় কোশ্চেনগুলো কিভাবে থাকবে নাম্বারের ডট 1 2 3 4 এইভাবে নাম্বার ওয়াইজ থাকতে পারে কোশ্চেন 1 ডট দিয়ে কোশ্চেনগুলো থাকবে এখানে কোশ্চেন 1 দিয়ে তারপর আপনার কোশ্চেনগুলো থাকবে কেমন আপনার যেটা ইচ্ছা আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটা দিতে পারে তাহলে আমি দিলাম এটা কোশ্চেন 1 ডট দিয়ে কোশ্চেনগুলো থাকছে ঠিক আছে আচ্ছা এখন আমি নেক্সট দিয়ে দিলাম এখন ইম্পোর্ট হচ্ছে হয়েছে সবার ইম্পোর্ট সবার হয়েছে হয়নি কার আচ্ছা এখানে একটু চেক করে নেবেন সবগুলো কোশ্চেন আসছে কিনা আমার 279 টা কোশ্চেন দেখো 279 টা কোশ্চেন এখন আপনি নেক্সট দিয়ে দেন টু বিগিন ইম্পোর্টিং কোশ্চেন ক্লিক ইম্পোর্ট ফাইনাল ইম্পোর্ট আমি শুরু করলাম দেখেন আমার এখানে চলে আসছে সেভ করেন তারপরে এটা কেটে দেন আমার এই যে ভিসি ফরম্যাটে সেভ হইছে দেখেন এটা সেভ করার পরে আগে আমরা কাজ করছিলাম কি দিয়ে ডিজাইনার দিয়ে তাই না এখন ক্লিয়ারে যাবে ক্লিয়ারে যা ক্লিয়ারে যাওয়ার পরে এখানে অ্যাড করবেন আপনি যে যে বিসি যে ফরম্যাটে যেটা সেভ করছেন সেটা অ্যাড করে দেন আমি যেখানে রাখছিলাম আমি রাখছিলাম ডেস্কটপে মাইক্রোসফট ভেন্ডর 740 এই যে বিসি ফরম্যাটটা এটা আমি এখানে দিলাম কথা কি বুঝতে পারছেন এবার এটাকে স্টার্ট করবেন আচ্ছা এখানে দেখেন দ্য এক্সাম ফাইল কন্টেন্টস নো কোশ্চেন তো এরকম কার কার আসছে আচ্ছা যদি এরকম হয় দ্য ফাইল এক্সাম আপনাদের চারজনের কা পুরোপুরি হয়েছে তাই তো তাহলে আমরা একটা কাজ করি আমরা আবার একটু ট্রাই করে দেখি ডিজাইনের কাছে যাব ফাইলস আমরা ইম্পোর্ট করব একটু ওয়েট করেন
পণ্ডিত গেল। আমাদের তিন নম্বর স্টেপটা কই গেল? আচ্ছা এটা আবার ব্যাকে যেতে হবে একটু। নেক্সট ইম্পোর্ট, দেখেন এই যে এখানে আমাদের কোশ্চেনগুলো থাকবে, বুঝতে পারছেন? এই ডান পাশে বাম পাশে কোশ্চেনগুলো থাকবে, যতক্ষণ এটা না হবে ততক্ষণ কিন্তু হবে না। আমরা একটা কাজ করি, আপনার তো আসছে, আপনার আসছে না সবগুলো কোশ্চেন? আচ্ছা আমরা একটু ওয়েট করেন, ডিজাইনার ফাইভ ইম্পোর্ট নেক্সট নেক্সট আস্তে আস্তে করি, দাঁড়া স্টেপ টু থ্রিটা আমাদের মিস হয়ে যাচ্ছে। এই যে থ্রি ফরম্যাটটা দেখাইছি, তাই তো? ফরম্যাটটা কোথায় দেখে, এটা আমি ফরম্যাটটাকে একটু দেখে নিই। আপনার তিন নম্বরটা দেন দেখি, যাদের হয় নাই নাম দেন। এখন আমরা কি করবো, সফটওয়্যার থেকে এই ডিজাইন করলাম, এবার প্লেয়ার দিয়ে প্লে করবেন। ক্যান্সেল অ্যাড, কোনটা? এই যে এটা ফরম্যাটটা বাদ দিয়েছিলাম, এটা কি করে কেমন? দেন স্টার্ট, এবার দেখেন আমার আসছে 279টা। আমি এর আগে এটা ছিল এখানে, আমরা যদি স্টার্ট করতাম সে বলতে কোনো ফাইল নাই, তো এটা আমি রিমুভ করে দিলাম, কেমন? এবার এটাকে আমরা স্টার্ট করব, এই যে আমার হচ্ছে। এখানে আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারি, একটু দেখেন। আচ্ছা এই পর্যন্ত আসছে কিনা সবাই, একটু ট্রাই করো।